প্রতিদিনের মতো আজকে রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস। আপনারা সবাই জানেন যে সারপোকা একটি বিরক্তিকর প্রাণী। রক্তচোষা সারপোকা তাড়াতে কি করবেন, শিখে নিন কৌশল। সারপোকা উষ্ণ রক্ত বিশিষ্ট অন্যান্য পোশাকের রক্ত খেয়ে বেঁচে থাকে। পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও সারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। মশার মতো ছোট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে, তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না। তবে চলুন জেনে নেওয়া যাক জ্বালাতনকারী অস্বস্তিকর এই পোকাটিকে কিভাবে সহজেই ঘর থেকে তাড়ানো যায়। এক, ন্যাপথলিন। ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকরী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দুবার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রব প্রবণ স্থানে ছিটিয়ে রাখুন, দেখবেন ঘরে ছারপোকা হবে না। দুই, কেরোসিনের প্রলেপ। ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন, এতে ছারপোকা সহজেই পালাবে। ঘর পরিষ্কার করুন, সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি 113 ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকাক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন, ছারপোকা এতে মারা যাবে। চার, স্প্রে করুন। ঘরের যেই স্থানে সারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। 2 থেকে 3 দিন এভাবে স্প্রে করার ফলে সারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে। 5, আসবাবপত্র ও লেপ তোষক। আসবাবপত্র ও লেপ তোষক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন, এতে করে সারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সারপোকা থাকলেও সেগুলো মারা যাবে। 6, অ্যালকোহল। আপনার ঘরের সারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। সারপোকার প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন, তারপর দেখুন এর জাদু, সারপোকা মরে যাবে। 7, বিছানা দেয়াল থেকে দূরে। সারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই ধরনের সব রকম আরও বিভিন্ন রকমের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে তা মন্তব্য বক্সে জানাবেন। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।